কত সুন্দর সরিষা ফুল দেখতে পাচ্ছেন! এ যেন এক মুগ্ধকর, এক রোমাঞ্চকর পরিবেশ এখানে বিরাজ করছে। একটি পাতলা ধূসর কুয়াশা শহরের উপর ঝুলছে এবং রাস্তাগুলি খুব ঠান্ডা ছিল। বাসার বাথরুমে আয়নার কুয়াশার মতো হয়, এর উপস্থিতি আপনাকে আয়না মুছতে এবং নিজেকে আবার পরিষ্কারভাবে দেখতে উদ্বুদ্ধ করে। কুয়াশা নিয়ে অনেক কথা আছে। কেন হেমন্তের কুয়াশা রোমান্টিক এবং শীতের কুয়াশা শুধু দুঃখজনক, তাই না? আমাদের সবার একটি নিজস্ব গোধূলি কুয়াশা এবং অতল সমুদ্র আছে। জমাট হওয়া কুয়াশায় শুকনো বৃষ্টির মতো বরফ পড়ছে, দেখুন। জ্ঞান কিন্তু মারাত্মক হয়, এটি অনিশ্চয়তা যা একজনকে আকর্ষণীয় করে, একটি কুয়াশা জিনিসগুলিকে বিস্ময়কর করে তোলে। দেখুন, হঠাৎ গাছে সবুজের কুয়াশা আমাদের ভাবনার মতো শান্ত। এখানে দেখতে পাচ্ছি কিছু পরিশ্রমী সকালে, আসলে কত মানুষ পৃথিবীতে আছে তারা এখনো ঘুমন্ত, হয়তো দেখুন আপনারা কি পরিশ্রান্ত, পরিক্লান্ত। আসলে এদের কোনো ক্লান্ত নেই, এরা শুধুই পরিশ্রম করে বেড়ায়। সকালে ভোর এদেরকে কখনো জীবন সংসারে গতিশীলময় কখনো তাদেরকে থামতে দেবে না। তাদের কষ্টার্জিত ফসল তারা তুলছে ঘরে নেবার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক ধরনের সবুজ শাকসবজি পাওয়া যাচ্ছে, দেখুন আপনারা। আপনার নাম বলতে পারছি না, দুঃখিত, অনেক অজানা শাকসবজি এখানে আছে। হয়তো আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন অনেক শাকসবজি এখানে, যেন শিশির, ভেজা, সবুজ, শ্যামল, স্নিগ্ধকর এই পরিবেশ এখানে। কুয়াশার ভিড়ে হারিয়ে যাই নিরুদ্দেশের পথে, এই গভীর রাতের সরণিতে রবি কি আমার সাথে? ধূসর কুয়াশায় আধ ভেজা ঘাস ভিজে যাচ্ছে, পা লাল লাল পলাশ ভেঙে যায় কুয়াশা, যেন সব চিন বিশ্বাস অহেতু বেরিয়ে আসে দীর্ঘ নিঃশ্বাস। কুয়াশায় ছেয়ে থাকা শীতের সকাল প্রথম রোদের ছোঁয়ায় ভালোবাসা মন রাঙায়, হৃদয়ের ব্যাকুল প্রেম খোঁজে বিকেলে। কথাটা কিন্তু সত্য, দেখুন কুয়াশার আড়ালে সূর্য ভাসে, মেঘের কোলে রোদ হাসে, তোমার আমার ভালোবাসায় থাকবো দুজন পাশে পাশে। কুয়াশা নিয়ে অনেক কবিতা আছে, অনেক ছন্দ আছে, যা কিনা আমরা এই বাঙালিরা আমাদের কবিতা আছে আরো। তোমার চিবুক ছুঁয়েছে কুয়াশা, সময় খেলছে জীবন নিয়ে, তোমার এক চিন্তে হাসি অহেতুক বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। এই কবিতাটা আমি আগে বলেছিলাম, কুয়াশার ঢাকা মেঘময় শহর, তোমার আমার আসতে পারো চলতে যেতে পারো, তবু এই বিষাদগ্রস্ত প্রাচীন শহর বারবার তোমাকে ঘিরে পেতে চাই। কুয়াশা এঁকেছে দৃশ্য, আমি আজ বড় নিঃস্ব, মিঠু এ পৃথিবী দেখছি আমি, নরকের ছায়ায় আশ্রিত এ বিশ্ব। বাহ, সত্যি ভালো লাগছে অসাধারণ এই কবিতাগুলো দেখে, অসাধারণ এই কবিতাগুলো আপনারা শুনে মুগ্ধকর হবেন যে কুয়াশা নিয়ে কত সুন্দর। আসলে কবিতাগুলো না ছন্দ আপনারা চলে আসবে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছগাছালি, আল্লাহর এই প্রকৃতির শিশির ভেজা এই গাছগুলো দেখে কবিতাগুলো ছন্দগুলো আপনার প্রাকৃতিকভাবে চলে আসবে। আমাদের সেই দিন পুরানো হয়েছে, অতীত হয়েছে কুয়াশার লুকোচুরি খেলা, তোমার মুখের দুর্লভ হাসি নেই, এখন শুধুই দেখছি অবহেলা। মিহি কুয়াশার মতো চলে গেল সবাই, আমাকে চিনিনি কেউ, এতবার পথে আসা যাওয়ায় দেখিও কতবার দেখিনি। তুমি এখন কুয়াশায় থাকো,
মিথ্যে স্বপ্ন তোমায় ঘিরে, আমার এমন প্রহর গোনে কখন তুমি আসবে ফিরে। এখন শীত নিয়ে কিছু উক্তি করি আপনাদেরকে। দেখুন, মানুষ খুশিতে থাকলে তখন কি শীতকাল নাকি গ্রীষ্মকাল তা খেয়ালই করে না, কথাটা কিন্তু একদম সত্য। আপনার প্রাণচঞ্চল জীবনকে বুঝতে দেবে না আসলে কোন ঋতু বহে যাচ্ছে। মনের ঋতুই সবচাইতে বড় ঋতু। শীতকাল হলো আরামের, ভালো খাবার এবং উষ্ণতার জন্য, বন্ধুত্বপূর্ণ হাতের স্পর্শের জন্য, আগুনের আশে, আগুনের পাশে আলাপ করার সময়, সময়টি একান্তি বাড়ির জন্য। কিন্তু কখনো কি দেখেছেন কুয়াশার সময়, কুয়াশা আচ্ছন্ন যখন, তখন উপভোগ মানে ফিল করতে পারবেন না। স্বাগতম শীতকাল, সত্যি স্বাগতম। শীতকে সংরক্ষিত করতে বসন্তের সময় কিছু টাকা ধার করুন। এক সময় শব্দ শীতের তিনটি মাস গরম করতে পারে। আসুন শীতকে ভালোবাসি, কারণ এটি প্রতিজ্ঞা বসন্ত। হাসি এমন একটি সূর্য যা মানুষের মুখ থেকে শীতকে সরিয়ে দেয়। বাহ, কেন জানেন? আপনার হাসিকে এটা সম্পূর্ণ আপনার দুঃখ কষ্টকে ঢেকে রাখে। দেখুন, পর্দায় দেখতে পাচ্ছেন একটি বিড়াল একটি ইঁদুর ধরার জন্য ওত পেতে বসে আছে। সে ধীরে ধীরে তার শিকারির কাছে ছুটে আসছে। ও দুঃখিত, সে একটি ইঁদুর নয়, সেটা পাখি ধরার জন্য। দেখুন, যা আমরা ন্যাশনাল জিওগ্রাফিককে আমরা চ্যানেলে আমরা দেখতে পাই, কিন্তু আজ আমাদের এই শীত ভেজা কুয়াশার আচ্ছন্নে একটি ভিডিওর পর্দায় আমাদের একটি বিড়ালের শিকার মুহূর্তটা আমরা ক্যাপচার করছি। ও মাই গড, সে অনেক চেষ্টা করেছে উপরে কি। দেখুন, আমাদের কনসেন্ট্রেশনটা টোটালি চেঞ্জ করে দিয়েছে একটি বিড়াল। যাই হোক, মূল কথায় ফিরে আসি। ওকে, আজকের মতো বিদায়। এই বিদায় বিদায় নয়, আজকে আবার এইরকম মুহূর্তে আমরা ফিরে আসব কিছু মিষ্টি মুহূর্ত নিয়ে আপনাদের মাঝে। ধন্যবাদ।